নমস্কার, আমি দীপঙ্কর ভট্টাচার্যী। চ্যানেল মেড ইন ইন্ডিয়াতে আমার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ভিউয়ারদের স্বাগত। হ্যাঁ, আজকে একটু স্টাইলটা চেঞ্জ করলাম, স্টাইলটা চেঞ্জ করতে বাধ্য হলাম, এটুকুই ভূমিকাতে বলছি। এরপর আর অত নাটক ভনিতা না করে ডাইরেক্ট সাবজেক্টে চলে আসি, যে বিষয়ে ভিডিও করতে এসেছি সেই বিষয়টা চলুন একটু ব্রিফলি ডিসকাস করি। তো আজকে যে বিষয়টা আপনাদের সামনে ডিসকাস করব, সেটা বলবার আগে একটু না অ্যাক্টিং করা খুব প্রয়োজন। তো বলছি, ভিডিওর পুরো বিষয়টা আগে একটু ডিসকাস করে নিই, তারপর অ্যাক্টিংটা করছি, করে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে ইউটিউবের ভিডিও তো অনেক কপিরাইট টপিরাইট চলে আসে, সব কিছু তো সরাসরি বলা সম্ভব নয়, আপনারা তো বোঝেন। তো যাই হোক, হ্যাঁ, আজকে আগরবাতির মেশিন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। তার কারণ হচ্ছে আগরবাতির মেশিন নিয়ে যে স্ক্যাম ইন পাস্ট যেটা শুরু হয়েছিল, তার কিছু পুনরাবৃত্তি আবার শুরু হয়েছে, একটু মিষ্টি কথায়, একটু অন্য স্টাইলে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটু অভিনয় করে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি ইলেকট্রিসিটি চক্রবর্তী, আমি চলে এসেছি আমার ইউটিউব আগরবাতির চ্যানেলে। আপনারা জানেন আমরা রোজ আগরবাতির ব্যবসায় যাতে সব লোক উন্নতি করে তার জন্য রোজ একটা করে ভিডিও ছাড়ি। হ্যাঁ, বলছি তো ইলেকট্রিসিটি চক্রবর্তী, তাকে নিয়েই আজকে ভিডিও করব। খুব মিষ্টি কথায় কিছু কিছু কথাবার্তা বলে, যে কথাগুলো আপনাদের পক্ষে শুভ নয়। এর আগে ছিল মুর্গা ইঞ্জিনিয়ারিং, চলে গেছে, এবার অন্য রূপে অন্য একজন এসছে, ইলেকট্রিসিটি চক্রবর্তী। বুঝতে পারছেন তো, ইলেকট্রিসিটি কারেন্ট, ইলেকট্রিসিটি চক্রবর্তী, বুঝিয়ে দিলাম অন্যভাবে, বুঝে নেবেন। তো যাই হোক, এখন কিছু কোম্পানি এসে কিছু কিছু কথাবার্তা বলছে যে ওয়েস্ট বেঙ্গলে আমরা সব থেকে কম দামে মেশিন দিচ্ছি, এবং এই মেশিনগুলো হচ্ছে নতুন মেশিন, অনেক কিছু বলছে, এবং আপনারা আসুন আমাদের সাথে ব্যবসা শুরু করুন। এবার এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলি, শুনুন, ধূপকাঠির ব্যবসাটা না অত সোজা নয়, মুড়ির মোয়া নয়। সারা ভারতবর্ষকে বিচার করে দেখবেন, শিক্ষা দীক্ষা শিল্প, হ্যাঁ, সমস্ত কিছুর দিক, সংস্কৃতি, সমস্ত কিছুর দিক থেকে সব থেকে পিছিয়ে আছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। তার কারণ হচ্ছে বাঙালি আবেগ নিয়ে চলে, বাঙালি মিষ্টি কথায় ভুলে যায়। তো এই বাঙালির মিষ্টি কথায় ভুলে যাওয়া, এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে এই ইলেকট্রিসিটি চক্রবর্তীর মতো কিছু লোক, তারা মিষ্টি কথায় লোককে ধূপকাঠির মেশিন গচিয়ে দিচ্ছে। আমার কাছে কিছু ফোন এসেছে, সেই জন্য আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো কথা হচ্ছে আগরবাতির মেশিনের দাম। আগরবাতির মেশিন এর আগে শুরু করেছিল 65,000-এ, এখন 75,000-এ চলে গেছে, কারণ এই ইউটিউবে ভিডিও ছেড়ে আপনাদের মতো প্রচুর মুরগি তারা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানলাম আপনারা র আগরবাতি তৈরি করে তাদেরকে দিতে পারছেন, তাতে আপনার লাভ কী হচ্ছে? র আগরবাতি বিক্রি করে ক পয়সা লাভ থাকে, ক পয়সা কী হবে? র আগরবাতির ব্যবসাটা কাদের জন্য? আপনাদের জন্য, আপনাদের মতো ছাগলের জন্য? র আগরবাতির ব্যবসায়ী একটা মেশিন দুটো মেশিন বসিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, র আগরবাতির ব্যবসাটা আপনাদের জন্য নয়। ধূপকাঠিটাকে না একটা ছবির মতো কল্পনা করুন, প্রথমে স্কেচ হলো, তারপর রং হলো, লাস্টে ফিনিশিং হলো, তবে গিয়ে সেটা পূর্ণাঙ্গ রূপ পায়। সেইভাবে আগরবাতি তৈরি করতে পারলে আগরবাতির ব্যবসায় আসবেন, তা নাহলে আসবেন না। আর যদি কোটি কোটি টাকা থাকে তাহলে র আগরবাতির ব্যবসায় আসতে পারেন। ওই একটা মেশিন বসিয়ে আমাদেরকে মাল দিচ্ছে, আমরা অনেক উপকার করছি, পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দূর করে দেবো, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। এগুলো হচ্ছে ফেক কথাবার্তা। ওই ইলেকট্রিসিটি চক্রবর্তী, ওই ধূপকাঠি করে কোথায় দেবেন, কার পেছনে দেবেন, ইলেকট্রিসিটি চক্রবর্তী না আপনার নিজের পেছনে?
ক পয়সা লাভ করেছেন, যারা যারা মেশিন নিয়েছেন কত রোজগার করেছেন, ডাল রুটি জুটছে, জুটছে না, জুটবেও না। শুনুন, আমি মেশিন বিক্রি করবার জন্য আসিনি, ঠিক আছে? আমার কাছে মেশিনের বহু কাস্টমার আছে। আর আরও একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের আমি এই ভিডিওটা আবার হিন্দিতেও ছাড়ব, ঠিক আছে? এই যে ধূপকাঠির ব্যবসা না, ধূপকাঠির ব্যবসা, তার যে মার্কেট, তার যে মার্কেটের আপ অ্যান্ড ডাউন, এটা নির্ভর করে ধূপকাঠির মধ্যে যে বাঁশকাঠিটা থাকে তার উপরে। এবং এই যে বাঁশকাঠিটা, এই বাঁশকাঠির দাম কিছু লোক, যেমন আমি, ঠিক আছে, আমি ছাড়াও আরও অনেক লোক আছে, ঠিক আছে, কিছু লোক আছে তাদের এরকম একটা চোখের ইশারায়, তাদের একটা আঙুলের ইশারায় বাঁশকাঠির দামটা আপ ডাউন করে, এবং সেই আপ ডাউনের ওপরে না আপনারা খেলেন। আপনারা প্রফিট করবেন কি করবেন না, ঠিক আছে, সেইটা আমার মতো এবং আমার মতো আরও কিছু লোকজন আছে তাদের আঙুলের ইশারার ওপরে আপ অ্যান্ড ডাউন করে, আপ অ্যান্ড ডাউন। আর এই যে ইলেকট্রিসিটি চক্রবর্তী, এরা ধূপকাঠির ব্যবসায় বাচ্চা, এরা ধূপকাঠির কিছু জানে না। ধূপকাঠিটা তৈরি করাটা না একটা আর্ট, সেই আর্টিস্টিক ব্যাপারে এরা আসে না। এরা মিষ্টি কথা বলে কিছু কিছু মেশিন বিক্রি করে কিছু থোক টাকা কামিয়ে নেয়। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, হ্যাঁ, আমার কাছে মেশিন আছে, আমি আপনাকে না 60,000 টাকায় দিয়ে দেবো, ঠিক আছে? ইলেকট্রিসিটি চক্রবর্তীর থেকে অনেক বেটার কোয়ালিটির মেশিন হবে, 60,000 টাকায় দিয়ে দেবো। কিন্তু আমি সেরকম ভিডিও ছাড়ি না, ছাড়ার প্রয়োজন না। আমার কাছে 60,000 টাকায় মেশিন আপনারা অনায়াসে পেয়ে যান, ভালো বহু লোকে নিয়ে যায়, তার জন্য আমার ভিডিও ছাড়ার প্রয়োজন হয় না। কেন হয় না বলুন তো? কারণ হচ্ছে, যারা সিঙ্গেল মেশিন নেয়, একটা মেশিন নেয় কি দুটো মেশিন নেয়, ঠিক আছে, কারোর থেকে আমি 60,000 টাকা নিই, কারোর থেকে 62,000 টাকা নিই, আবার আমার থেকে অনেকে মেশিন নিয়ে বিক্রি করে, ঠিক আছে, তারা হয়তো 65,000 টাকায় বিক্রি করে, তো হোয়াট এভার ইট মে বি, তো আমি কিছু লোককে দিই। এবং তাদের সাথে না আমার একটা এই সেন্টেড কাঠি রিলেটেড ব্যবসায়িক সম্পর্ক আছে। আপনি সেন্টেড কাঠি তৈরি যদি করেন, সেন্টেড কাঠির ব্যবসা যদি করেন, তাহলে আপনাকে কারোর উপর নির্ভর হতে হবে না। এবং এই যে ইলেকট্রিসিটি চক্রবর্তী, ডাইরেক্ট নামটা বলতে পারছি না, গণেশের এন্টারপ্রাইজ, ঠিক আছে, তো এই গণেশের এন্টারপ্রাইজের ওয়ালা এই ইলেকট্রিসিটি চক্রবর্তীরা এই যে বলে যে আমরা র কাঠি নিয়ে নিচ্ছি, এটা কোনো ব্যবসাই না, এটা কোনো ব্যবসাই না। এবং এই যে কথাবার্তাগুলো যে আমরা সব, এগুলো হচ্ছে গরু ছাগলের কথাবার্তা, ধূপকাঠির ব্যবসায় গরু ছাগলের কথাবার্তা বলে এই সমস্ত ইলেকট্রিসিটি চক্রবর্তীরা। একটা কোয়ালিটির ধূপকাঠি কি এরা নিজেরা তৈরি করতে পারে না পারবে? মার্কেটের সঙ্গে কম্পেয়ার করে ভালো সেন্টেড কাঠি তৈরি করুন, তৈরি করা শিখুন, মার্কেটে কিছু করতে পারবেন। মেশিন বসিয়ে কোনো লাভ নেই, ও তো আমার বিক্রির ঝামেলা নিয়ে নিচ্ছে, আমার বিক্রি করতে হবে না, কী হবে তাতে? যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে গেলে না তার গভীরে ঢুকতে হয়, ও যে মাল বিক্রি করছে, ও কোথায় মাল বিক্রি করছে, কীভাবে বিক্রি করছে। আরে দাদা, এটা অনলাইনের যুগ, অনলাইনের যুগে বিক্রিটা কোনো সমস্যায় নেই, আর্টিস্টিক মাল, কোয়ালিটির মাল তৈরি করাটাই মেন কথা, সেইটা শিখুন, সেন্টেড কাঠির কাজ করুন, মার্কেটে কত টাকায় কত কাঠি দিলে আপনার প্রোডাক্টটা পরিচিতি পাবে আর পাঁচজনের সাথে কম্পিট করতে পারবেন, সেইটা শিখুন, সেইটা শেখা দরকার। আপনাকে বললো আমি এসে গেছি আমার আগরবাতির চ্যানেলে ইলেকট্রিসিটি চক্রবর্তী আপনাদের উপকারের জন্য, উড়ে বাবা, কেউ এমনিতে দেয় না, ইস দুনিয়া মে ফোকট মে কুছ নাই মিলতা, সবকে পিছে কুছ না কুছ হ্যায়, সবার পিছনে কিছু না কিছু আছে, নইলে সবাই পেছনে দেবার জন্য বসে আছে, ইলেকট্রিসিটি চক্রবর্তীও তাই। আরও একটা কথা বলি, শুনুন, এর আগে একটা ভিডিওতে বলেছিল, ঠিক আছে, আপনাদের মনে আছে কি যাই না, যাই হোক, অনেকে আবার ওকালতিও করবে,
আবার ধূপকাঠির ব্যবসাও করবে, ধূপকাঠির মেশিন বিক্রি করবে, ধূপকাঠির গাইডেন্স। আমি যেমন আমি কিন্তু ল পাস করা জানেন তো, কিন্তু আমি কিন্তু ওকালতি করি না, ছেড়ে দিয়েছি, আমি ব্যবসায় করি, আমার এটা ভালো লাগে, আমি এটা করি, ঠিক আছে। তো অনেকে আবার বলে জানেন তো আমি লতে ভর্তি হয়েছি, আগে বলতে আমি উকিল পড়ছি। এবার একটা কথা বলি শুনুন, যে লোকটা লতে ভর্তি হয়েছে, ল পাস করছে না, ঠিক আছে, অ্যাডভোকেটস অ্যাক্ট বলে একটা আইন আছে, তুমি যদি ল পাস করো, ওকালতি করো, আইনত তুমি অন্য কোনো ব্যবসা করতে পারো না। যেদিন আইন পাস করে যাবে, যেদিন ল পাস করে যাবে, আপনাদের ছেড়ে চলে যাবে। এই সুযোগে জমে থাকা লসগুলোকে ক্লিয়ার করে নিচ্ছে, হেজি পেজি হাকচুং বাকচুং আইচুং বাইচুং অনেক কিছু বলে মিষ্টি কথায় সাল্টে নিচ্ছে। এর আগে এসেছিল না, মনে আছে, নেটওয়ার্ক মার্কেটিং, অনেক ডায়লগ মেরেছিলাম মজনু টুনটুনি ডাক্তার মজনু ইসলাম, আমি বলেছিলাম ভিডিওতে, বলিনি মালটা কোথায় গেল, মালটা আছে, হাওয়া হয়ে গেছে। এরা হারে হারাম চাঁদা, হারে হারাম চাঁদা, ওই বসিরহাট থেকে কেউ আসে, কেউ আসে সুন্দরবন থেকে, নানা রকম নাম নেয়, কেউ হয় টুনটুনি, কেউ হয় ইলেকট্রিসিটি, কিন্তু উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে মিষ্টি কথা বলে আপনাকে মেশিনটা করছে, হ্যাঁ আমি সব মাল কিনবো, কী হবে ওই মাল কিছুদিন পরে আর নেবে না, ঠিক আছে, নিতে পারবেও না যখন মেশিনের সংখ্যা বেড়ে যাবে, গ্যারেন্টিড, এটা যুক্তিসঙ্গত ব্যাপার, তাই যদি হতো তাহলে দেশে বেকার সমস্যা দূর হয়ে যেত, হতো না? এই যে দেখছেন না, চাকরি নিয়ে এত ক্যাচাল বসে আছে, পার্থ চট্টোপাধ্যায় জেলে, আরও কত কিছু হয়েছে, এত কিছু হতো যদি এদের মাধ্যমে বেকার সমস্যা দূর হয়ে যেত, কিচ্ছু হতো না, এর মাধ্যমে সম্ভব নয়, এটা একটা স্ক্যাম, এটা একটা স্ক্যাম, মেশিন বিক্রি করে র কাটি আমি নিয়ে নেবো, এইটা বলাটা একটা স্ক্যাম, এটা একটা অপরাধ, এটা একটা জোচ্চুরি, এটা একটা চিটিংবাজি, যারা এটা বলে তারা জোচ্চোর, তারা চিটিংবাজ, এদের উপরে বিশ্বাস করবেন না, এদের উপরে বিশ্বাস করবেন না। এবং আমি আপনাকে একটা কথা বলি, এই যে ধূপকাঠির ব্যবসা, যারা কম পুঁজিতে ব্যবসা করছেন, তারা পারলে সেন্টেড কাঠির ব্যবসা করুন। মেশিন দরকার হয়, কোথা থেকে মেশিন কিনবেন, আমার সাথে, আমার কাছে মেশিন আছে, আপনাকে আমার মেশিন বিক্রি করবার প্রয়োজন নেই। আপনি যদি আমার ফর্মুলা মতো, আমি যেরকম দেখিয়ে দেবো সেই রকম সেন্টেড কাঠি তৈরি করতে পারেন, আপনার কাঠি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বিক্রি করার ব্যবস্থা করব, অনলাইন মিডিয়ার মাধ্যমে আমি বিক্রি করার ব্যবস্থা করব, ঠিক আছে, মেশিন পাবেন, 60-62-65-এর মধ্যে মেশিন পাবেন, কোনো ব্যাপার না। 60,000 টাকায় যদি কেউ মেশিন দেয়, সে বিশাল কিছু উপকার করছে না আপনাকে, মেশিনের দাম 60,000 টাকা, আপনারা মুরগি, আপনারা মানে ওয়েস্ট বেঙ্গলের ভেত বাঙালি, তাই আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মেশিনগুলো বিক্রি করছে, এখন বোধ হয় 75-এ বিক্রি করছে, আগে 65-এ, এখন দেখছে একটু মার্কেটটা পেয়ে গেছে, দামটা বাড়িয়ে দিয়েছে, এটা নিয়ম, ঠিক আছে। ওগুলো আলবাল মেশিন, ওগুলো আলবাল মেশিন, মেশিনের কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু টেকনিক থাকে, সেইগুলো জানাটা হচ্ছে আসল ধূপকাঠির ট্রেনিং, কীভাবে ভালো কোয়ালিটির ধূপকাঠি তৈরি করবেন যার গন্ধ অনেক দূর ছড়িয়ে পড়বে, সেইটা শেখাটা হচ্ছে ধূপকাঠির ট্রেনিং। তো যাই হোক, এদের চক্করে পড়বেন না, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ, মেশিন আমরা একটু ওয়েট করে যান, মেশিন আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করছি, সেই মেশিনের দাম অনেক কম হবে, 60-62-65 অবস্থা অনুযায়ী করব, যদি সেরকম কিছু আরও আপডাউন হয় 58-তেও মেশিন দিয়ে দেবো, পুরনো মেশিন নয় নতুন মেশিন, পুরনো মেশিন নয় নতুন মেশিন, সেই মেশিনের আরপিএম রোটেশন পার মিনিট আপনি কন্ট্রোল করতে পারবেন, তার সিস্টেম আছে, তার পদ্ধতি আছে, দেখিয়ে দেবো, কিন্তু ওইভাবে ও আমার সব মাল নিয়ে নেবে এইভাবে মেশিন কিনবেন না, এটা একটা স্ক্যাম, এটা একটা জোচ্চুরি, এটা একটা চিটিংবাজি। আর আপনারা যেখান থেকে মেশিন কিনুন, অন্য জায়গা থেকে কিনুন, বা আমাদের থেকেও নিতে পারেন, আমি আরও এজেন্ট রেডি করছি, তাদের থেকেও নিতে পারেন। তো কথা হচ্ছে যে সেন্টেড কাঠি যদি আমার ফর্মুলা অনুযায়ী, আমার কোয়ালিটি মতো, আমি যেরকম কোয়ালিটি দেখিয়ে দেবো সেইরকম কোয়ালিটি যদি তৈরি করতে পারেন,
আপনার সেন্টেড কাঠি আমরা আমাদের এনজিওর মাধ্যমে বিক্রি করবার ব্যবস্থা করব। যদি মেশিন কেনার চিন্তা ভাবনা থাকে একটু পিছিয়ে যান, একটু ওয়েট করুন, আমরা একটা রিভলিউশন নিয়ে আসছি, একটা রিভলিউশন নিয়ে আসছি যার মাধ্যমে ইউথ এম্পাওয়ারমেন্ট হবে। ঠিক আছে, এই ভিডিওটা আমি হিন্দিতেও ছাড়বো। আর একটা কথা বলি, উকিল অ্যাডভোকেট এদেরকে ভয় পাওয়ার কিছু নেই, খুব সস্তার জিনিস, খুব সস্তার জিনিস। আর এটাও বলে রাখি কিছু কিছু লোকের সতর্কতার জন্য, কেউ যদি ল পাস করে বা উকিল হয়, আইনি লাইসেন্স নেয়, সে আইনত অন্য কোনো ব্যবসা করতে পারে না। সেটা যদি সে করে, অ্যাজ পার অ্যাডভোকেটস অ্যাক্ট, ইন্ডিয়ান অ্যাডভোকেটস অ্যাক্ট, তার লাইসেন্স ক্যান্সেল হতে পারে। সুতরাং সেই ব্যক্তি ভবিষ্যতে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, হয়তো কোনোভাবে চুরি চিটিংবাজি করে অন্য কারোর নামে করতে পারে, কিন্তু সে কোন দিকে মন দেবে এটা সম্ভব নয় একটা মানুষের পক্ষে। সে আপনাদেরকে মেশিন বেচে দিয়ে অন্য লাইনে চলে যাবে, সুতরাং সতর্ক থাকুন, সে নিজেই বলেছিল। আর আমি যার সম্পর্কে বলছি, ইলেকট্রিসিটি চক্রবর্তী, ইলেকট্রিসিটি চক্রবর্তী, কারেন্ট ইলেকট্রিসিটি চক্রবর্তী, আপনি রাগ করবেন না, আপনি কিছু অপরাধমূলক কাজ করছেন, সেই জন্যে আপনার নামে এই ভিডিওটা ছাড়লাম আমি। আপনিও আমার নামে ভিডিও ছাড়তে পারেন, আমার কোনো রেকর্ডিংও শোনাতে পারেন, আমারও জীবনে অনেক কিছু আছে, কিন্তু ধূপকাঠির ক্ষেত্রে আমার কোনো অসৎ কাজ বা অসততা নেই, সেই জন্য পাবলিকের স্বার্থে আমি এই ভিডিওটা ছাড়লাম। দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ফোন করবেন। আজকের মতো এটুকুই, নমস্কার, চলি।